ফ্রেন্ডস, গুড মর্নিং অঞ্জনা সুজিত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? কথা বলার পর ডাক্তারের কাছে গেছিলাম, যে ডাক্তারের কান্না থেকে আমি ওষুধ দিয়েছে, বললো প্রেশারটা হাই আছে আর টেস্ট দিয়েছে অনেকগুলো পাচ্ছি, কোলেস্ট্রল, সুগার, প্রেশার, থাইরয়েড সব টেস্ট দিয়েছে, কিছু খায়নি এখনো অবধি। গিয়ে দেখি 11টার আগে ডাক্তারখানা খুলবে না, তারপরে বসে তারপর ডাক্তারটা দেখিয়ে হঠাৎ শুয়েছি, মাথা ফাথা ঘুরছে, পাচ্ছি না। তারপরে ডাক্তার দেখিয়ে এলাম, এসে এখন বসলাম খেয়ে দিয়ে রান্না বসাব। মা সবজি কেটে রেখেছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখে ডিম আলু পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সব একসঙ্গে সেদ্ধ হচ্ছে। দিকে লাউটা হয়ে গেছে, লাউ ছিচকি করলাম বড়ি দিয়ে, ভেবেছিলাম ইয়ে করবো পাঁচ পিছনেটা ডাল করবো সবজি দিয়ে, লাউ ছিচকি করলাম বড়ি দিয়ে, একেবারে দুবেলা করে রেখে দিয়েছি। আর কাকিমা ডেঙ্গু হয়েছিল, আমি বললাম না, কাকিমা নার্সিংহোমে ভর্তি ছিল, কাকিমা আজকে বাড়ি এলো নার্সিংহোম থেকে, দিয়ে কালকে আমাকে টেস্ট করতে যেতে হবে, অনেক টেস্ট দিয়েছে, ওই করছি কাজ আর উপর নিচ করছি। কাকিমাকে একটু দেখতে গেলাম, বাথরুমে এসে দেখি কাকিমা এসছে, ওরা আবার জিজ্ঞাসা করলো আমি কেমন আছি, বাড়ির সবার লেগেছে, আমাদের ঘরে পাশের মেয়েটার আবার ডেঙ্গু হয়েছে, এক বাড়িতে তিনজন থাকে, দুজনের ডেঙ্গু হয়ে গেল। বাচ্চাটাকে নিয়ে ওকে ভয় থাকা লাগে না, ও ছোটো বাচ্চা, আমার শরীরটা এতটাই খারাপ হয়েছে কালকে আমনটা নিয়ে আমি ফোনটা ধরে আছি এত কষ্টে, আর বুড়ো আমনটা দিয়ে ধরতে পারছি না ফোনটা। কালকে সব টেস্ট করে এক্স রে করার পরে বুঝবো যে আমার হাতে কী অবস্থা হয়েছে, আমনটা যখন হয়েছে না এত ফুলে গেছে বলার মতো না। পাশের ঘরে দোলন ওদের সঙ্গে একটা ভালো সম্পর্ক, আমরা আগেও ছিলাম তো এখানে, আমাদের সম্পর্ক হয়ে গেছে, দোলন সঙ্গে সঙ্গে মুখ দিয়ে মালিশ করেছি যেন হাতটা জ্বলে যাচ্ছে, তারপরে একটু কমেছে, রাত্রিবেলা একটু ঘুমাতে পারিনি, এত ব্যথা অনেক ঘাট থেকে নিচে ফেটে যাচ্ছে পুরো, তারপর না পারতে আছি ডাক্তারের কাছে যেতেই হলো, হাতে ধরতে পারছি না। কোনো রকমে রান্না সেরে একটু শোবো, পুজোটা দেখি আমি পারলে দেবো, নাহলে মাকে বলবো দিয়ে দাও। তোমাদের সঙ্গে বেশ কিছুদিন ভিডিও সেরকম আমি করতে পারিনি, বাড়িতে অসুস্থ রুগী, এদিকে নার্সিংহোমে গেছি, এদিকে বাড়িতে এসেছি, এদিকে মেয়ে তো কান্না জুড়েছে, সন্ধ্যেবেলা গেছি রাতের বেলা ফিরেছি, সাড়ে দশটা করে ও মন খারাপ, আমি নেই, ঘরটা ফাঁকা, আমাকে ছাড়া থাকতে পারে না, কিন্তু যেতে তো হবে, একবার তো থাকি না গেলে হবে। আমি কাকিমাদের ঘরে টুকটাক করে যাতায়াত করতে হয় না, এই করে কাটছি আর কি, রান্না করতে থাকি, ছোটো মেয়েটাকে আবার স্নান করাবো। এদিকে ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি, এদিকে মশলা করছি, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে মেয়েকে নিয়ে যাচ্ছে মা স্নান করাতে, আমি সেজে নিয়ে যাবো আমার স্বাদ, এদিকে মেখে মাথা হয়ে গেছে, মা এখন নিচে নিয়ে যাবে ডিমটা করলে, দিয়ে ফুলকপি কেটে রেখে দিয়েছি, ফুলকপির বড়া করবো, ফুলকপির বড়া করবো, ফুলকপি কাঁচা হয়ে গেছে, করবো না করে ভাবে ভাবে কত কিছু হয়ে যায়, ফুলকপির বড়া করবো, ডিম কষা দিয়ে সেদিকে তো লাউটা দেখা যাবে, সেই অবধি করি, তারপরে আবার দেখা যাক কী হয়। এখন স্নান পুজো আমার চেপে চেপে জ্বর আসছে, রান্না মোটামুটি কমপ্লিট প্রায় হয়ে এসছে, এখনও ঘুরে কটা বাজে জানো, 2:50 এখনও বলছি কমপ্লিট হয়ে এসছে, কবি বসে গিয়েছি সিদ্ধ হতে, কবি সিদ্ধ হচ্ছে, গ্যাসটা আর একটু বাড়াতে হবে।
এদিকে দেখছি অনেকটা ইয়ে গোলা হয়ে গেছে, চালের গুঁড়ো আর বেসন। আমরা মাকে বললাম কি একটু পেঁয়াজ কেটে দেবো, মা একটু পেঁয়াজ কেটে দিল, অল্প করে একটু পেঁয়াজি করে নেবো। গামছার মধ্যে এত চুল, এত চুল উঠছে মাথা। মা এখন বসে বসে ভাতের ফ্যান গেলছে, আমার মেয়ে তো আমি যেখানে সেখানে আমার মেয়ে এক্ষুনি ফোনটা করত এক্ষুনি। ডিম কষা কমপ্লিট, সঙ্গে একটা এক্সট্রা পেঁপে সেদ্ধ দিয়েছি, সেটা তোমার দেখানো যায়নি। পেঁপে সেদ্ধ একবারে রাত্রেরটাও তুলে রেখে দিয়েছে। লাউটা তোমাদেরকে আগেই দেখিয়েছি বলে লাউ সবজি হয়ে গেছে, আর ডিমটা এই রান্না ভাত তো হয়ে গেছে, শুধু বড়াটা ভাজলেই কমপ্লিট। পরে আবার ফিরে আসি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, আর ইভিনিং কী বলবো, আমি এই সব স্নান সেরে এলাম, আধ ঘন্টা হয়েছে। আমার মেয়ে তো ফলের বাটি নিয়ে বসে আছে, মা কখন খাবে, এতবেলায় কেউ ফল খায়, তুমি কী করবো, আমার কাছে সবই এ। আমাদের পাশের ঘরে কাকিমা আবার দোকানে গেছিল, যে দোকান আছে ফুলের দোকান, ওখান থেকে এখানে সব হিন্দুস্তানি অনেক আছে, ওর পাশে মনে হয় এই যে ঠেকুয়া আমার ভীষণ ভালো লাগে, কলা এসে সবগুলো নিয়ে এসছে, আবার আমাদেরকে দিয়েছে। মা আবার নিয়ে এলো, মা ঘরে ঢুকলো, মাকে আবার কাকিমা দিল। আর ওই লেবুটা দেখো, ও লেবুটাই দেখানো হয়েছে। শরীরটা সারাদিন তোমাদের শরীর শরীর বলেই কেটে গেল আজকে, শরীর শরীর ও লেবু দেখাচ্ছে, দেখেছো লেবুটাও দিয়েছে। আমার মেয়ে কথা এখন বলবো না, আমার মেয়ে এটা সিক্রেট। 2 তারিখ 2রা নভেম্বর, এখন কিছু বলা যাবে না। ওই আমরা এখন 3 মূর্তি বসে আছি, 2 মূর্তি এখন স্নান করলাম, 1 মূর্তি তো অনেকক্ষণ আগে স্নান করেছে, যতবার আমরা নিচে নামি ততবারই ওরও নামতে হয়। আর চারিদিকে এত ডেঙ্গু 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 লেগে গেছে, আর ভালো লাগছে না, সারাক্ষণ একটা ভয়তে কাটছে। লেবুটা খাচ্ছে, দেখো খাটে কীভাবে ছড়াচ্ছে, খাটটা না চৌকি সরি। এদিকে এখন বসে বসে আমার তোমার সঙ্গে একটু কথা বলি, খাওয়া দাওয়া করে স্নান করে পরে তো পেঁয়াজি আর ফুলকপি বড়া করেছি। পেঁয়াজিটা তোমাদের সঙ্গে শেয়ার করাই নি, কারণ দেখলাম ফুলকপিটা ছোট্ট নিয়েছিলাম, পাশে সবজি কাকু আসে, দেখলাম ফুলকপিটা ছোট হয়ে গেছে, তাহলে তো হবে না। তারপরে মা বললাম কি একটু পেঁয়াজ কাটো, পেঁয়াজটা কাটলো, পেঁয়াজি করলাম। যাই হোক, তোমাদের কালী পুজো কেমন কেটেছে সেটা কিন্তু আমি জানতে পারলাম না। আর আমার কালী পুজোটা মোটামুটি কেটেছে একরকমভাবে, এখানে প্রোগ্রাম হয়েছিল, তার প্রোগ্রামে একটু গেছিলাম, সামনে বড় ফাংশন হয়েছিল, বেশিক্ষণ থাকিনি, আধ ঘন্টা থেকেছি। বড় বড় সব সারেগামা পা থেকে আর্টিস্ট এসেছিলো, দেখলাম দুটো গান শুনে আবার চলে এসেছি, রাত হয়ে গেছে যেহেতু। কিন্তু খারাপ কাটেনি, দুর্গা পুজোটা মোটামুটি একদম ভালো কাটেনি, কিন্তু কালী পুজোটা মোটামুটির মধ্যে কেটেছে। ভাইফোঁটার দিনটা একটু খারাপ লাগছিলো, ভাইফোঁটা যাওয়া হয় না কাউকে, তবুও সব বিশেষ দিন আমার মায়ের তো মনটা খুবই খারাপ ছিল, কারণ আমার বড় মামা মারা গেছেন, ছোটো মামা আছে, ছোটো মামাকে ফোঁটা দেয়, সেখানে এবছর তো মায়ের বাড়িতে নেই, নেক্সট টাইম যখন আমার বাড়ি ফিরবো তখন মা অবশ্যই দেবে। বাপের বাড়ি বলে কথা, দিদিদেরকে কিংবা সবাইকেই মিস করে না, এখন সবসময় সব কিছু তো আর সমান থাকে না, মানুষ কখন কোন পরিস্থিতিতে পড়ে থাকে সেটা কেউ বলতে পারে না। এখন যেহেতু বাড়িতে নেই মা, সেহেতু ফোঁটাটা এবছর দিতে পারলো না, কোনো বছর ফোঁটা বাদ দেয় না, আমার বাবা যখন বেঁচে ছিল বলতো ফোঁটা কখনো বাদ দেবে না, মা ঠিক ফোঁটা দিতে চলে যেত, তা এবছর মা ফোঁটাটা দিতে পারলো না। মায়ের মনটা খারাপ, সঙ্গে আমারও খুব খারাপ লাগে যে আমাদের কারণে মা ফোঁটাটা দিতে যেতে পারলো না, হয়তো ভগবানের ইচ্ছাটা এটাই ছিল। আমরা বলি আমাদেরকে দোষারোপ করি ঠিকই, কিন্তু বলে না সব কিছুই ওপরওয়ালার ইচ্ছা, তারা ঠিক আমাদের যেভাবে চালায় আমরা ঠিক সেইভাবেই চলি। তোমাদের ভাইফোঁটা কালী পুজো সব কেমন কেটেছে আমাকে জানিও, কেউ কমেন্টস করো কেউ করো না, যাই হোক করো আর নাই করো সবাই ভালো থাকো, সবাই প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে ঈশ্বরের কাছে এটাই বলি যে প্রত্যেকে যেন ভালো থাকে। আজকে আমি পুজোটাও দিতে পারিনি, ওষুধটা হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা, মানে হাতটা একটা না ফোনটা ধরতেই পারছি না, এমন অবস্থা হয়েছে। এখন জানি না কালকে টেস্ট করার পরে রিপোর্টে কী বেরোবে, তারপরে হাত দিয়ে একবার ফোনটা ধরতে পারছি না বলে তোমাদের সঙ্গে বেশি কথাও বলতে পারছি না।
আমার মেয়ে তাকিয়ে আছে দেখো কেমন ভাবে, হা এই জন্য জানো আমি দুদিন হলো সব ভিডিও করতে পারছি না, শরীরটা এতটা খারাপ বলে। টাইমিংটা আজকে খেতে খেতেই বেজে গেছে, খেয়ে উঠে গ্যাসটা মাজলে আবার গ্যাসটা মা কত করবে, মা নিচে বাসন মাজতে গেছে আমার গ্যাসটা মেজে নিয়ে যাবে কী করে, তারপরে গ্যাসটা আমি মেজে নিলাম, স্নান করে মা তো সমানে কাজ করে উপর নিচ, মায়ের বিশেষ করে কষ্ট উপর নিচ করা। সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, ওখানে কী সুন্দর কাজ হয়ে যেত জানো, একটার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যেত, আর এখানে যেন কাজই এগোয় না, এই কারণে আমি ওই বাড়িটাই খুব মিস করি। একটা রুমের জন্য চলে এলাম, না হলে আমার এইখানে এসে যেন সব কিছু লেট হয়ে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না, এত বেলা হয়ে যাচ্ছে। ওখানে পিছনে সব কিছু ঠিকঠাক হতো, ভিডিওটাও ঠিকঠাক করতাম, সব ভিডিও প্রত্যেক দিন করতাম, এখানে এসে শরীরটা কেমন খারাপ হয়ে গেল, কোনো কিছুই টাইমে করে উঠতে পারছি না, চেষ্টা করবো ভিডিওটা রোজই দেওয়া। আর আমার নিজেরও খারাপ লাগে রোজ ভিডিও না দিতে পারলে, তোমাদের সঙ্গে কথা না বলতে পারলে, তোমাদের সঙ্গে এই যে যখনই একটু সময় পাই তোমাদের কাছে বসে যাই সবটা শেয়ার করতে। কারণ দেখো সবসময় সবার কথা শোনারও তো মুড থাকে না, একমাত্র তোমরাই আছো ওপারে বসে যাকে আমি একটু মন খুলে কথা বলতে পারি। তোমরা একজন হলেও আমার ভিডিওটা দেখো, যতটুকুনি দেখো মনে হয় না কেউ তো আমার কথাগুলো শুনছে, হয়তো সব কথা তোমাদের আজ অব্দি বলে উঠতে পারিনি, যদি ঈশ্বর সময় দেয় দিন দেয় অবশ্যই সবটা বলবো। এখন আজকে লাউ ডিম কষা করে রেখে দিয়েছি, আর শুধু রুটিটা করবো আর কিচ্ছু না, আর কিছু সবজি নিয়েছে না মা, লাউ আর ডিম কষাই তো রয়েছে না, লাউ আর ডিম কষার সাথে শুধু রুটিটা করলে হয়ে যাবে। রাত্রে সব খেতে বসে পড়েছি, ঠিক আছে তোমরা দেখি মায়ের পায়ে মেয়ের রুটি, মেয়ে এখনো চলছে, আমি হিসাবে নিয়ে এলাম না, তোমার সাথে ভিডিওটা করা হয়নি, লাউ চেঁচকি দিয়ে রুটি চলছে, মেয়েকেও খাওয়াচ্ছি আমিও খাচ্ছি। শেষ হয়েছে তোমাদের ভিডিওটা, এখানে শেষ করলাম, কালকে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকে মন টাটা, গুড নাইট।